সিরিয়া রাশিয়া যৌথ মহড়ায় আতঙ্কে ইসরায়েল। ভারতে হিজাব পরায় মুসলিম ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা, আন্দোলন চলছে। সাইবার হামলা শিকার ইউরোপের একাধিক তেল পরিবহন এবং মজুতকারী প্রতিষ্ঠান। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালালো ভারত। ইউক্রেনে হামলার জন্য অজুহাত তৈরির ফন্দি আসছে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের। শর্ত দিয়ে সীমান্ত খুলছে সৌদি আরব। আল্লু অর্জুনের স্টাইলে কোটি টাকার রক্তচন্দন পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক। সবশেষে জানবেন অনুষ্ঠানের সেটেই ধর্ষণের শিকার বিবিসি কর্মী। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সিরিয়া রাশিয়ার যৌথ মহড়ায় আতঙ্কে ইসরায়েল। সিরিয়ার সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে যৌথ মহড়া শুরু করেছে সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী। বাশার আল আসাদের সেনাবাহিনীকে স্বনির্ভর করতে গত 24 জানুয়ারি থেকে এই যৌথ মহড়া শুরু হয়েছে। এই মহড়ায় প্রতিবেশী ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে আতঙ্কিত করে তুলেছে, কারণ এতে রুশ বাহিনী অত্যাধুনিক জিপিএস ব্লক সিস্টেম ব্যবহার করছে। এর ফলে মহড়ায় অংশ নেওয়া সিরিয়া ও রাশিয়ার বিমানের গতিবিধি পর্যবেক্ষণ তো দূরের কথা, নিজেদের বিমানগুলো পর্যন্ত রাডারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। গত 1 সপ্তাহ ধরে সিরিয়ার বন্দরনগরী জাবলেহর হেমেইমিম বিমানঘাটি থেকে রুশ বিমানবাহিনী এবং দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ার বিমানবাহিনীর যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলো ওই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। বিমানগুলো গোলান মালভূমি থেকে ইউফ্রেটিস নদ পর্যন্ত বিস্তীর্ণ সীমান্ত এলাকার উপর দিয়ে মহড়া দেয়। রাশিয়াকে সিরিয়ায় জিপিএস জ্যামার ব্যবহার বন্ধের অনুরোধ জানিয়েছে ইসরায়েল। তবে রাশিয়া ইহুদিবাদী দেশটির এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। মস্কোর দাবি, সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাদের নিরাপত্তার স্বার্থে এই প্রযুক্তি ব্যবহার করছে রাশিয়া। অন্যদিকে ইসরায়েলের দাবি, রাশিয়া এই জ্যামার প্রযুক্তি ব্যবহারের কারণে তাদের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরের বাণিজ্যিক বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। কিন্তু রাশিয়া বলছে এই অঞ্চলে তাদের সেনাবাহিনীর নিরাপত্তার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি, এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। উল্লেখ্য, 2015 সাল থেকে বাশার বাহিনীকে সুরক্ষা দিয়ে আসছে রুশ বাহিনী, এ কারণেই সিরিয়ায় বারবার হামলা চালাতে গিয়ে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। ভারতে হিজাব পরায় মুসলিম ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা। ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কর্ণাটকে হিজাব পরায় একদল ছাত্রীকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি। চলতি বছর কর্ণাটকে দ্বিতীয়বারের মতো এই ধরনের বিতর্কিত ঘটনা ঘটল। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এইসব জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের কুন্দাপুরের উপকূলীয় শহর উদুপি জেলার একটি প্রাক বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপালের কাছে একদল ছাত্রী ভেতরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন। ছাত্রীরা হিজাব পরে ক্লাসে ঢোকার অনুমতি দিতে কলেজের প্রিন্সিপালের কাছে অনুরোধ জানান। এ সময় ছাত্রীরা বলেন তাদের পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। কলেজ কেন হিজাব পরা নিয়ে সমস্যা সৃষ্টি করছে? কর্ণাটক রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী ছাত্রীরা হিজাব পরে কলেজে ঢোকার অনুমতি পাবেন, তবে শ্রেণীকক্ষের ভেতরে হিজাব পরা থাকা যাবে না। উদয়পুর জেলার মন্ত্রী এস আনগরা সাংবাদিকদের বলেন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নিয়ম পালন করা উচিত। তিনি বলেন, আমি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব, প্রত্যেকটি কলেজের জন্য ভিন্ন ভিন্ন খসড়া নিয়ম করা কঠিন, তবে যদি সেরকম কিছু করা হয় তাহলে সরকার সুচিন্তিত সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার একটি অনুরোধ আছে, আমি প্রত্যেক পক্ষকে বৈঠকে বসার আহ্বান জানাচ্ছি। সাইবার হামলা শিকার ইউরোপের একাধিক তেল পরিবহন ও মজুতকারী প্রতিষ্ঠান। ইউরোপ জুড়ে একাধিক তেল পরিবহন ও মজুতকারী প্রতিষ্ঠান সাইবার আক্রমণের মুখে পড়েছে, বিবিসি এই খবর জানিয়েছে। জার্মানির অয়েল ট্যাঙ্কিং, বেলজিয়ামে এসইএ ইনভেস্ট এবং নেদারল্যান্ডসের ইভোস কোম্পানির তথ্য প্রযুক্তি ব্যবস্থা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি জানিয়েছে বিশ্বজুড়ে তেল মজুতকারী পরিবহন প্রতিষ্ঠানসহ কয়েক ডজন টার্মিনাল সাইবার হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো বলছে সপ্তাহান্তে এসব হামলার ঘটনা ঘটেছে, তবে বিশেষজ্ঞরা এসব সাইবার হামলাকে সমন্বিত বলে ধরে নেওয়ার বিপক্ষে। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালালো ভারত। ব্রহ্মা এবং উড়ান নামের অত্যাধুনিক 2টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গত বুধবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় মিসাইলগুলো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে সুপারসনিক ক্রুজ মিসাইল যুক্ত হলো বহরে। ব্রহ্মা ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য হলো এটি যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়, সেই সাথে সর্বোচ্চ 200 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি ঘণ্টায় 4,500 কিলোমিটার গতিবেগে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। আন্দামান ও নিকোবর কমান্ড টুইট করে বলেছে, আন্দামান নিকোবর কমান্ড নেভাল কম্পোনেন্টের মাধ্যমে ব্রহ্মা ও উড়ান নামে জাহাজ বিধ্বংসী 2টি ক্ষেপণাস্ত্রে সফল উৎক্ষেপণ হয়েছে। এই পদক্ষেপ ভারতের দ্বীপগুলির প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে।
ইউক্রেনে হামলার জন্য অজুহাত তৈরির ফন্দি আসছে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য অজুহাত তৈরির ফন্দি আসছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বা খোদ রাশিয়ার উপর হামলার মিথ্যা অভিযোগ তুলে তা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের বক্তব্য মতে, রাশিয়া যেসব বিকল্প বিবেচনা করছে বলে ধারণা করা হচ্ছে তার একটি হচ্ছে সাজানো হামলা ঘটিয়ে তার ছবি তোলা, এছাড়া বিস্ফোরণের এমন বিশদ ছবি বানানো যাতে অসংখ্য হতাহত দেখানো হবে। এগুলো তখন ইউক্রেনের উপর হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থা তৈরি করা ওই পরিকল্পনায় ইউক্রেনের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করার জন্য পূর্ব ইউক্রেনের দনবাসে বেসামরিক হতাহতের চিত্র দেখানো হবে। এই অভিযোগের জবাবে রাশিয়া বলেছে, তারা কোনো মিথ্যা অভিযানের পরিকল্পনা করছে না। শর্ত দিয়ে সীমান্ত খুলছে সৌদি আরব। আগামী 9 ফেব্রুয়ারি সীমান্ত বিধিনিষেধ শিথিল করছে সৌদি আরব। তবে যেসব সৌদি নাগরিক বিদেশ যেতে চান, তাদেরকে অবশ্যই করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই বিষয়ে বলা হয়, 9 ফেব্রুয়ারি থেকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 3 মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে। তবে এই নিয়ম কেবল দেশটির নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া যেসব বিদেশি সৌদিতে প্রবেশ করতে ইচ্ছুক, তাদের বিমানে ওঠার অন্তত 48 ঘন্টা আগে PCR টেস্ট করাতে হবে এবং টেস্টে নেগেটিভ সনদ পেতে হবে। তবে যেসব শিশুর বয়স 8 বছরের নিচে তাদের বেলায় এই সনদের প্রয়োজন নেই। আল্লু অর্জুনের স্টাইলে কোটি টাকার রক্তচন্দন পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক। সম্প্রতি আল্লু অর্জুনের পুষ্পা ছবির গান কিংবা ডায়লগ অনুকরণ করতে দেখা গিয়েছে একাধিক নেটিজেনকে। তবে এবার পুষ্পার আদলে লাল চন্দন পাচারের চেষ্টা করলো এক ব্যক্তি, তবে পুষ্পার মতো মসৃণ কায়দায় কাজ হাসিল করতে পারেনি সে। মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়লো পাচারকারী। ওই পাচারকারীর নাম ইয়াসিন ইয়ানাতুল্লাহ। প্রতিবেদনে বলা হয়, একেবারে ফিল্মি কায়দায় কর্ণাটক অন্ধ্রপ্রদেশের সীমান্ত থেকে মহারাষ্ট্রে ওই বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে আসছিল সে। সাংলি এলাকার মিরাজনগর থেকে গান্ধী চকে ঢোকা মাত্রই সে ধরা পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চোরাকারবারী হেফাজত থেকে 2.5 কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ। তবে ছবির খুঁটিনাটি তথ্য ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র অবধি ওই বিপুল পরিমাণ কাঠ নিয়ে চলে এসেছিল বাস্তবের পুষ্পারাজ। কিন্তু মহারাষ্ট্রে নাকা চেকিংয়ের দারুণ ধরা পড়ে যায় সে। পুষ্পা ছবিতে বুদ্ধির জোরে মজুর থেকে মাফিয়া উঠতে দেখা গিয়েছে আল্লু অর্জুনকে। কখনও কোটি কোটি টাকার কাঠ নদীতে ভাসিয়ে, কখনও আবার হ্রদে ফেলে দিয়ে পুলিশের হাত থেকে বেঁচেছিলেন ছবির নায়ক। অন্যরা ফল কিংবা ফুলের আড়ালে কাঠ পাচার করত, ফলে তারা সহজেই ধরা পড়ে যেত। কিন্তু পুষ্পা লরিতে প্রথমে লাল চন্দন কাঠ ভরে দিত, এরপর কায়দা করে দুধ ভর্তি করে দিত ট্রাকে। তবে বাস্তবের পুষ্পারাস কিন্তু আরও এক কদম এগিয়েছিল, সে কায়দা করেছিল অন্য জায়গায়। পুলিশ জানিয়েছে, আটক করা ট্রাকটির বাইরের দিকে বড় বড় ফল এবং সবজির বাক্স দিয়ে ভরানো ছিল, বাইরে সেটে দেওয়া হয়েছিল COVID-19 এসেনশিয়াল প্রোডাক্ট স্টিকারও। তার এই বুদ্ধি কাজেও লেগে যেত, তবে তীরে এসে তরি ডুবল। এবার পুলিশের চালে ধরা পড়ল রিয়াল লাইফ পুষ্পা। অনুষ্ঠানের সেটি ধর্ষণের শিকার BBC কর্মী। অনুষ্ঠানের সেটে শুটিংয়ের সময় ব্রিটিশ গণমাধ্যম BBC-র এক নারী কর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্টেসি ডুলির নতুন রান্নার অনুষ্ঠান হাংরি ফর ইট এর সেটে ওই নারী কর্মীকে ধর্ষণ করা হয়। 2021 সালের 10 সেপ্টেম্বর লন্ডনে এই ঘটনা ঘটে। লন্ডন সিটি পুলিশ জানিয়েছে, অন্য একটি বাহিনীর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছিল। বর্তমানে মামলার তথ্য প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে। জানা গেছে, ওই নারীকর্মী যে ঘরে ছিলেন, অভিযুক্ত ব্যক্তি সেই ঘরের দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েন এবং তাকে ধর্ষণ করেন।